হাই ফ্রেন্ডস, আই এম মেরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আবার ফিরে চলে এলাম একটা নতুন গানের লেসন নিয়ে। তো আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো তোর মন পাড়ায়। হ্যাঁ, এক মাস আগে গানটি রিলিজ হয়েছিল, খুব সুন্দর একটি গান। মেহেদি সুলতান গানটি গিয়েছে, তো আশা করি গানটি খুব সুন্দর লাগবে। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল স্কেল অ্যান্ড স্টাইম প্যাটার্নটা দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানটি গাওয়া হয়েছে ডি মাইনার স্কেলে। তো যা যা কোয়ার্ড ব্যবহার হবে একবার দেখে নাও। ফার্স্ট কোয়ার্ড ডি মাইনার, তো ডি মাইনার দেখতে পাচ্ছো ওপেন, বা যারা বুঝতে পারছো না কোয়ার্ডটা, এখানে ডায়াগ্রামটা দেখো কোয়ার্ডসের। তো যখনই আমি কোয়ার্ড চেঞ্জ করব, ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করতে থাকবা। ফার্স্ট কোয়ার্ড ডি মাইনার, সেকেন্ড কোয়ার্ড এফ মেজার। এফ মেজার যারা বার ধরতে পারো তারা ভালো, আর যারা বার ধরতে পারো না তাদের জন্য ইজি একটা কোয়ার্ড দেখে নাও। ইজি কোয়ার্ডটা খুব ইজি। হ্যাঁ, এইভাবে। অ্যান্ড থার্ড কোয়ার্ড সি মেজার, অ্যান্ড লাস্ট কোয়ার্ড ইজ এ শার্প মেজার বা বি ফ্ল্যাট মেজার। তো এই চারটি কোয়ার্ড ইউজ হয়েছে, খুব ইজি কোয়ার্ড। তো আর একবার দেখে নাও, ফার্স্ট কোয়ার্ড ডি মাইনার, সেকেন্ড কোয়ার্ড এফ মেজার, থার্ড কোয়ার্ড সি মেজার, অ্যান্ড লাস্ট কোয়ার্ড এ শার্প মেজার বা বি ফ্ল্যাট মেজার। তো বন্ধুরা, আমরা এবার স্টাইম প্যাটার্নটা দেখে নেব। তো এই গানটি 4x4 বিটসের গান। তো যারা 4x4 বিটসের রিদম জানো, তারা কোন যে কোনো একটা প্রয়োগ করবা, দেখবা হয়ে যাবে তোমাদের ইচ্ছায়। আর আমি খুব ইজি একটা 4x4 বিটসের রিদম আমি থুয়েছি, একবার দেখে নাও। হ্যাঁ, তো এইভাবে চলবে স্টাইম প্যাটার্নটা। তো স্লো করে বলছি, এইভাবে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো আরও স্লো করে বলছি, প্রথম ডাউন, তারপর দ্বিতীয় ডাউন, তারপরে আপ আপ একসঙ্গে, তারপরে আবার ডাউন ডাউন আপ, এইভাবে চলবে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। তো খুব ইজি দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, লাস্টেকার যে ছোটো ছোটো হাতের আপটা আছে ওইটাকে বলবো ফিল্লার। ওই লাস্টেকার আপটা প্রথম স্ট্রিং অ্যান্ড দ্বিতীয় স্ট্রিংয়ে প্লে হবে। হ্যাঁ, ওটাকে বলবো ফিল্লার। ফিল্লার কেন বলবো? হ্যাঁ, ওই ফিল্লারের টাইমে আমাদের কোয়ার্ডগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, তো এইভাবে চলবে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো বন্ধুরা, ভালোভাবে খানিক প্র্যাকটিস করে নেওয়া, 10-15 মিনিট। হ্যাঁ, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একবার কোয়ার্ড প্রোগ্রেসিভটা বলে দিচ্ছি। তো কোয়ার্ড প্রোগ্রেসিভটা এভাবেই চলবে। হ্যাঁ, একবার দেখে নাও ডায়াগ্রামটা। ফার্স্ট ডি মাইনার, তারপরে এফ মেজার, তারপরে সি মেজার নিয়ে এ শার্প মেজার বা বি ফ্ল্যাট মেজার, এইভাবে কন্টিনিউয়াসলি রিপিট কোয়ার্ড চলবে, আর স্ট্রামিং প্যাটার্নটাও রিপিট চলবে। তো আমি ভালোভাবে একবার বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও। এইভাবে চলবে। তো আমি গানটি প্লে করছি, তো কোয়ার্ড প্রোগ্রেসিভটা ভালোভাবে দেখিও, অ্যান্ড স্ট্রামিং প্যাটার্নের ডায়াগ্রাম এখানে আছে, ভালোভাবে ফলো করিও। আর বন্ধুরা, আমি প্রথম লিরিক্সটাই বলবো, বিকজ অত গাইবো না। হ্যাঁ, বিকজ একই স্ট্রামিং প্যাটার্ন, একই কোয়ার্ডগুলো চলবে, তার জন্য আমি পুরোটা গাইব। তাই বলি আরে ছোটিয়া
তো বন্ধুরা এইভাবেই কর্ড প্রোগ্রেসিভটা চলবে। হ্যাঁ, তো ভালোভাবে ডায়াগ্রামটা ফলো করিও অ্যান্ড স্টাইম প্যাটার্নের ডায়াগ্রামটাও ফলো করিও। তো বন্ধুরা, আমি ফুল লিস্টটা গাইলাম না, বিকজ কন্টিনিউয়াসলি রিপিট হবে কোয়ার্ডসটা অ্যান্ড স্টাইমিং প্যাটার্নটাও রিপিট হবে। তো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নিও। আর বন্ধুরা, আমি যেহেতু এই ভিডিওটাতে হেল্প করে থাকি, তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা আমি হেল্প করতে পারছি, আর আমার মনটাও হ্যাপি হয়ে যায়। তো প্লিজ লাইক করে দাও বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। কিছু যদি প্রবলেম হয় তো কমেন্ট করে দিও, আর জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দিও। হ্যাঁ, আর পাশে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করে দিও বন্ধুরা। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি, তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় জলদি করে, আর জলদি করে তোমরা শিখে নাও। তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।